সাধারণ সম্পাদক আমরা তিনজন ছিলাম সামনে, এবং সাঁতরাগাছি যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে আমরা মিছিল বের করি। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে মিছিল হচ্ছিল সেই মিছিলের উপরে কাঁদানো গ্যাস, কেমিক্যাল দিয়ে রং, আপনারা আমার গায়ের মধ্যে হয়তো দেখতে পাচ্ছি নীল রং, এবং আরও অন্যান্য মানে কিছু ছুড়ে লাঠি চার্জ করেছে অন্যায়ভাবে। মানে এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক, এরকম হওয়া উচিত নয়। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে যে মিছিল যাচ্ছিলো সেই মিছিলের উপরে অ্যাটাক করেছে দিদির যে আশ্রিত গুন্ডা বাহিনী বর্দিধারী, তারা দুর্ভাগ্যজনক। খুব ঘোর নিন্দা করছি এইভাবে যে প্রশাসন কিছু থাকে। আমরা কিছু কিছু টিভি এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছিলাম যে পুলিশ এবং সিভিক পুলিশরাও ইট পাটকেল ছুটছে, এই সম্পর্কে কী বলবো? পুলিশ, সিভিক পুলিশ, কিছু গুন্ডা ইচ্ছাকৃতভাবে মিছিলের মাঝে ইট পাটকেলও ছুড়েছে, এবং আমাদের শান্তিপূর্ণভাবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল যাচ্ছিলো সেই মিছিলের উপর লাঠিচার্জ করেছে, মিছিলকে বাধা দেওয়া হয়েছে, এবং বাধা দিয়ে আমাদের রাজ্যের অন্যতম সহসভাপতি রাজীব ব্যানার্জী মহাশয় অসুস্থ আছেন, তাকে আমরা হাসপাতালে অ্যাডমিট করেছি। তার শ্বাসকষ্ট হচ্ছে, তার চোখে ভয়ঙ্কর চোট লেগেছে, আশঙ্কাজনক অবস্থাতে এখন ভর্তি করেছি।